করে মাঠে পশ্চিম প্রান্তে নেমেছে ও গোলাপি কালার জার্সি পুষ্পা রাজ জার্সি পরে নেমেছে মাঠের উত্তর প্রান্তে। পুষ্পা রাজ টিমেও নামি দামি প্লেয়ার রয়েছে, জয়নাল এফসি টিমেও অনেক নামি দামি প্লেয়ার রয়েছে, যেমন গোলে আপনারা দেখতে পাচ্ছেন অঙ্কুর দাগে ও দেবনাথ বুকাই পল্টু ও মাধব। মাধব দা দেখা যাক কি হয়, না মারলো, উড়িয়ে দিল দেবনাথ দা, কোথায় মারলো। দেখা যাক কি হয়, জয়নাল এফসি চ্যাম্পিয়ন হয় না পুষ্পা রাজ চ্যাম্পিয়ন হয়। শেষ বেশ পুষ্পা ঝুঁকে যায় কি দেখা যাক, আবার উপকার দাও বেগুনি কালার জার্সি পরে জয়নগর এফসি ও গোলাপি কালার জার্সি পরে পুষ্পা রাজ। আবারও মাধব দেখা যাক, পিটার ভাই পিটার এম পল্টু বল নিয়ে কাড়াকাড়ি চলছে, পিটারকে ফেলে দিয়েছে পিটার এম পল্টু। খুব সুন্দর এই টুর্নামেন্ট খেলেছে, আবার অঙ্কুর দা কি করে দেখা যাক, পিটার এম পল্টু অঙ্কুদা আবার পিটারকে পিটার এম পল্টুকে দিয়ে দিল, আবার অঙ্কুদার পায়ে বল, ডেঞ্জার হতে পারে কি, বল বাইরে চলে গেল। আবারও মাধব দার পায়ে বল, দেখা যাক গোল হবে কি, কাকে খেলবে, আবারও সেই দেবনাথ না, অঙ্কুর দার পায়ে বল কি হয় দেখা যাক। পিটার এম পল্টু বল ধরে নিয়েছে, দারুণ সেফ পুষ্পা রাজের গোলকিপার। আবারও মাধবদার পায় বল, আবারও মাধবদার থেকে অঙ্কুর দা, না পিটার এম পল্টু কি করলো, বলটা ঠেকিয়ে দিলে বলল, পুষ্পা রাজের প্লেয়ার মেরেছিল বলটা বুকাইদার গায়ে লেগে বলটা বাইরে চলে গেল কর্নার। পুষ্পা রাজের গোলকিপার শট চালিয়েছিলেন কিন্তু কোথায় মারলেন, বল বাইরে। অঙ্কুর দা শট করছে, পুষ্পা রাজের
প্লেয়ারে পায়ে বল, এখনো পুষ্পার আজ ঝুঁকেনি, দেখা যাক পুষ্পার আজ ঝুঁকে যায় কি লাস্ট পর্যন্ত, সেটা সময় অপেক্ষা। গুদ্দা বলটা নিয়ে বাইরে দিয়ে দিল, বলতে বলতে খেলা হাফ টাইম। হাফ টাইম পর আবার খেলা শুরু হবে। জয়নগর এফসি বেগুনি জার্সি পরে খেলছে, পুষ্পারাজ গোলাপি কালার জার্সি পরে, আবার বুকাই দা না হলো না, দেখা যাক কি হয়। টাইমের পরে গোল কি হবে, আবারও সেই অঙ্কুর পায়ে বল, কি হয় দেখা যাক, গোল কি হবে না, সেই পুষ্পারাজের গোল কিপার দারুণ গিফট করে নিল। আর অঙ্কুর দা গিফট করে নিল বলটা, পায়নি নিল অঙ্কুর দা বলটা, মাধব দা বলটা টাচ করেছিলেন ভাউল, পিটার এম পল্টু শট নিতে গিয়েছে, আবার অঙ্কুদার পায় বল, গোল কি হবে না, মাধব দা কিন্তু বলটা হেড দিতে পারলো না, চলে গেল বাইরে। পুষ্পারাজের প্লেয়ার গোলের সামনে বুকে নামিয়েছিল কিন্তু হলো না গোল, আবার পল্টুদার পায় বল, দেবনাথ দা হলো না, বলটা বাইরে বের করে দিল, বলটা বাইরে চলে গেল, আবারও সেই পুষ্পা ভাইয়ের গোলকিপার পুষ্পা রাজের গোলকিপার বট দারুণ শট হলো না, বলটা বাইরে, কারোর গোল হয়নি এই মুহূর্তে, আর দেবনাথের পায়ে বল, সেই পিটার এম পল্টু ডেঞ্জারাস হতে পারে ছোট মাঠে, পিটার এম পল্টু ধরে নিয়েছিল পুষ্পারাজ প্লেয়ারকে, ওই জন্য ফাউল দিল, দেখা যাক কি হয়। পুষ্পারাজ ফ্রি কিক পেয়েছে,
চালিয়েছিলেন না, কোথায় মারলো বাইরে। পিটার না বলটা বাইরে গেল। বলটা সম্ভবত কর্নার কিক, হ্যাঁ কর্নার কিক অবশ্যই। না কর্নার কিক নয়, মনে হয় ফাউল শট। বুকাইদা কি হবে না, পুষ্পার আগে গলছে ভাই, দারুণ চালাকি করে বেরিয়ে এসেছিলেন। দারুণ কাটিয়ে নিয়েছিল অঙ্কুর দা, এখানে গোল কি হবে না হলো না। আবারও বুকাই দা পায় বল, মাধব দা দারুণ কাটিয়ে নিয়েছে, হলো না গোল কি হবে না হলো না। দুর্দান্ত সেভ পুষ্পা ভাইয়ের গোল কিপার শান্তনু। বলতে বলতে খেলা শেষ, টাই ব্রেকার। চল চল নিচে যাও।